বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজা এবং ঈদ দুটাই কিন্তু চলে গেছে, আর শুরু হয়ে গেছে কিন্তু প্রতিদিনের রুটিন, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, বিকেলের নাস্তা, কত কিছু। তো আজকে আমি আপনাদের সবার সাথে সকালের নাস্তার প্ল্যাটার শেয়ার করছি। আমি যেভাবে সকালের নাস্তাটা তৈরি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তবে আজকে সকালের নাস্তার সাথে আমি দুপুরের খাবারটাও রান্না করে নিয়েছি। সচরাচর আমার কাছে পরোটাটা আলু ভাজি, ডিম ভাজি কিংবা গরুর মাংসের ঝোল দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। প্রথমেই আমি গরুর মাংসটা রান্না করছি। চুলাতে একটা কড়াই বসিয়েছি আর এখানে 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এখন মিডিয়াম আঁচে আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া আর গোটা মশলা এখানে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা আর হলো আস্ত গোলমরিচ। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে মশলাটাকে আমি প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিব। মশলাটা যতটুকু সম্ভব ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সাথে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। প্রিয় দর্শক, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এখন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসটা কিন্তু আমি আলু দিয়ে ঝোল করব। ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে আমি মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি বলক না ওঠা পর্যন্ত। প্রিয় দর্শক, মাংসটার গায়ের থেকে যে পরিমাণ পানি উঠেছে আমি এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এই অবস্থায় আমি এখন দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো কিন্তু আমি 2 টুকরো করে নিয়েছি। আপনারা কেউ চাইলে আস্তও দিতে পারেন, আবার কেউ চাইলে এর চাইতে ছোট করেও দিতে পারেন। যেহেতু গরুর মাংসের সাথে আলুটা ঝোল করছি, যার কারণে আলুর পরিমাণটা একটু বড় হলেই বেশি ভালো হয়, কারণ আলুটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে গলে যায়। আলু এবং মাংসটা কিন্তু আমি আরও অনেকটা সময় কষিয়ে নিয়েছি। দেখুন প্রিয় দর্শক, এখন কিন্তু তেলটা উঠে এসেছে। এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তরকারিটা আপনারা যেরকম ঝোল খেতে চান ঠিক সেই আন্দাজেই কিন্তু পানিটা দিবেন। আর আলু দিয়ে যখন গরুর মাংসের ঝোল করবেন তখন কিন্তু পাতলা ঝোল রাখাটাই বেশি ভালো, কারণ আলুটা কিন্তু অনেকটা ঝোল শুষে নেয়। আর গরুর মাংস যেহেতু বারবার জাল করতে হয়, যদি ঝোলটা মাখা মাখা হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, যার কারণে পাতলা ঝোলই আমার কাছে বেশি ভালো লাগে। আমি ভালোভাবে নাড়াচাড়া করে উপরে প্রায় 6 থেকে 7টা আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। তবে আমি কিন্তু মাঝখানে মাঝখানে ঢাকনাটা তুলে নাড়াচাড়া করেছি। এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ শাহী গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। আমি আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। প্রিয় দর্শক, আমি কিন্তু এরকমই ঝোল রাখবো। আপনারা যদি এর চাইতে ঝোল কমাতে চান তাহলে কিন্তু আরও কিছুক্ষণ সময় চুলার উপরে রাখতে পারেন। তবে গরুর মাংসটা খুব বেশি নরম হয়ে গেলে আমার কাছে খেতে ভালো লাগে না। চুলাটা বন্ধ করে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর এখন পরোটা তৈরি করবে আমার মা, কারণ আমার মায়ের হাতের পরোটা খুব বেশি সুস্বাদু, যার কারণে আমার বাচ্চারা আমার মায়ের হাতের পরোটাটাই খেতে বেশি পছন্দ করে।
এখানে হাফ কেজি ময়দা নেওয়া হয়েছে আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিল। লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে এখন এখানে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে আপনার খামিরটা তৈরি করে নিতে হবে। এখানে আপনারা কেউ চাইলে কুসুম কুসুম গরম পানিও অ্যাড করতে পারেন, আবার কেউ চাইলে নর্মাল পানিও অ্যাড করতে পারেন, তবে আমার মা এখানে নর্মাল পানিটাই দিয়েছে। ময়দাটা কিন্তু মাখানো হয়ে গেছে, এবার পরোটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে লেচি কেটে নিতে হবে, আর লেচিটা কেটে নিলে কিন্তু খুব বেশি ভালো হয়। আমার মা সব সময় পরোটা এবং রুটি তৈরি করে, কারণ আমি আমার মার মতো কখনোই অত ভালো পরোটা এবং রুটি তৈরি করতে পারি না, কারণ আমার রুটি কখনোই গোল হয় না। পরোটা তৈরি করার জন্য প্রথমে একটা রুটি তৈরি করে নিতে হবে, আর রুটিটা যদি গোল নাও হয় তাহলেও কোনো সমস্যা নেই। রুটিটা তৈরি করে এখন তেলটা মাখিয়ে ভাঁজ করে নিতে হবে। পরোটা তৈরি করার জন্য যেভাবে ভাঁজ করে নিতে হয় ঠিক সেভাবেই কিন্তু ভাঁজ করে নিতে হবে, আর এইভাবেই যদি আপনি সবগুলো পরোটার তৈরি করে নেন তাহলে দেখবেন যে পরোটা তৈরি করতে অনেক বেশি সুবিধা হয়। একইভাবে আরও কয়েকটা রুটি তৈরি করে পরোটার শেপ দিয়ে নিচ্ছে। সবগুলো পরোটাই কিন্তু তৈরি করা হয়ে গেছে, এবার পরোটাটা বেলে নিতে হবে, আর বেলে নেওয়ার জন্য প্রথমে অল্প একটু কাঁচা ময়দা ছড়িয়ে দিতে হবে বা আটা দিলেও হবে, আর আটা দিয়েও কিন্তু খুব সহজে পরোটা তৈরি করা যায়। শুধু যে ময়দা দিয়ে আসলে পরোটা ভালো হয় তা কিন্তু না, আটা এবং ময়দা দুইটা দিয়েই কিন্তু পরোটা অনেক বেশি সুস্বাদু হয়, আর পরোটাটা কিন্তু খুব বেশি বড় করারও দরকার নেই, খুব বেশি ছোট করারও দরকার নেই, মিডিয়াম সাইজের করে নিলেই হবে। যখন পরোটাটা বেলবেন তখন কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন চারপাশ যাতে মোটা না থাকে, যদি মোটা থাকে তাহলে কিন্তু ভাজা হতে সময় লাগবে এবং অত বেশি ফুলবেও না। একইভাবে সবগুলো পরোটাই কিন্তু বেলে নিচ্ছে, আর বেলে নিলে কিন্তু তেমন একটা ঝামেলা হয় না, তখন শুধুমাত্র আপনি ভেজে নেবেন, আর একটা একটা করে বেলবেন, একটা একটা করে ভাজতে গেলে কিন্তু সময় অনেক বেশি লেগে যায়। প্রিয় দর্শক, সবগুলো পরোটাই কিন্তু বেলা হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার জন্য চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছে, আর ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে একটা পরোটা দিয়ে দিল। এক পাশ একটু হবে, মানে 1 থেকে 1.5 মিনিটের মতো আপনি চুলার উপরে রাখবেন, তারপরেই কিন্তু উল্টে দিতে হবে। দেখুন প্রিয় দর্শক কী পরিমাণ ফুলে গেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এবার আরেক পাশ উল্টে দিয়ে এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছে, পরোটা কিন্তু কোনোভাবে আবার সরিষার তেল দিয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পরোটা থেকে তেমন একটা ভালো ঘ্রাণ আসবে না। সয়াবিন তেল, অলিভ অয়েল কিংবা বাটার দিয়ে কিন্তু পরোটা ভেজে নিতে পারেন, অথবা ঘি দিয়ে, ঘি দিয়ে পরোটা ভাজলেও কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে। এপাশ ওপাশ করে একটু চেপে চেপে কিন্তু পরোটাটা ভেজে নিতে হবে, যাতে কোনো পাশে কাঁচা না থাকে। পরোটা কিন্তু সবচেয়ে বেশি মজা গরম গরম খেতে, আর যারা নাকি ঠান্ডা করে পরোটা খান তারা আসলে গরম পরোটা খাওয়ার মজাই বোঝেন না। পরোটাটা সব সময় চুলা থেকে নামানোর সাথে সাথে আসলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো প্রিয় দর্শক, পরোটা কিন্তু এক এক করে সবগুলোই ভাজা হয়ে গেছে, এবার ডিমটা ভেজে নেবে, আর ডিমটা ভেজে নেওয়ার জন্য এখানে 3 থেকে 4টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছে, আর পেঁয়াজের সাথে কাঁচামরিচ কুচি আর লবণ দিয়ে খুব ভালোভাবে আমার মা পেঁয়াজটাকে মেখে নিচ্ছে। পেঁয়াজটাকে যদি আপনি একটু কোচলিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু ডিমটা অনেক বেশি খেতে ভালো লাগে। এখানে 3টা ডিম নিয়েছে, আর ডিমগুলো এক এক করে ভেঙে দিয়ে দিচ্ছে। ডিম আন্দাজে যদি আপনি পেঁয়াজের পরিমাণটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডিমটা ভাজা হবে না, আপনি উল্টাতে গেলে দেখবেন যে ভেঙে যাচ্ছে। ডিমগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে।
চুলাতে ফ্রাই প্যানটা গরম করে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখন যে মাখানো ডিমটা ছিল সেটা ঢেলে দিয়ে দিল। একসাথেই কিন্তু তিনটা ডিম ভেজে নেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু উল্টাতে একটু সমস্যা হয়ে গেছে। আপনারা কেউ চাইলে কিন্তু দুই ভাগে ডিমটাকে ভেজে নিতে পারেন। ডিমটা ভালোভাবে এক পাশ না হতেই উল্টে ফেলেছি, যার কারণে ডিমটা ভেঙে গেছে। তো আপনারা অবশ্যই এক পাশ ভালোভাবে হওয়ার পরেই কিন্তু ডিমটা উল্টাবেন। ডিমটা যখন ভাজবেন তখন যদি একটু তেলের পরিমাণটা বেশি দেন সেক্ষেত্রে দেখবেন যে ডিমটা ফুলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর একসাথে এত বড় ডিমটা নাড়াচাড়া করতে কষ্ট, যার কারণ থেকে এখন মাঝখান থেকে ভেঙে নিচ্ছি। মাঝখান দিয়ে আপনি খুন্তিটা দিয়ে যদি কেটে নেন সেক্ষেত্রে খুব ভালোভাবে ডিমটা ভাজা হবে। ডিমটা ভাজা হতে কিন্তু তেমন একটা সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিলেই কিন্তু ডিমটা ভাজা হয়ে যাবে। প্রিয় দর্শক, ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। ডিমটা তুলে নেওয়ার পরে অবশিষ্ট যে তেল আছে এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল এবং 5 থেকে 6টা আস্ত শুকনো মরিচ দিয়ে এখন ভেজে নিচ্ছি। আলু ভাজিতে যারা নাকি শুকনো মরিচের ফোড়নটা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এড়িয়ে যেতে পারেন। এখন এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা 1/2 কেজি আলু, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 10 থেকে 12টা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিল। সাথে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ। অনেকেই আছেন আলু ভাজিটা একেবারে ভাজা ভাজা খেতে পছন্দ করেন, কিন্তু আমি আলু ভাজিটা সবসময় একটু কাঁচা কাঁচা খেতে পছন্দ করি। আমার কাছে মনে হয় আলু ভাজিটা যতটা কাঁচা কাঁচা থাকবে তত বেশি খেতে সুস্বাদু। যারা নাকি আলু ভাজিটা একেবারে ভাজা ভাজা খেতে পছন্দ করেন তারা সেই আন্দাজেই কিন্তু ভাজি করতে পারেন, আর আমি যেহেতু কাঁচা কাঁচা খেতে পছন্দ করি যার কারণে আমি কাঁচা কাঁচাই নামিয়ে নেব। কাঁচা কাঁচা বলতে কিন্তু আবার একেবারে কাঁচা না, যে কাঁচা আলু খাবেন তা কিন্তু না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরো আলুগুলোই কিন্তু আস্ত থাকবে। প্রিয় দর্শক, আলু ভাজিটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 10 থেকে 12 মিনিটের মতো মিডিয়াম আঁচে আলু ভাজিটা করে নিলেই হবে। দেখুন প্রিয় দর্শক, আলু ভাজিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এর চাইতে কিন্তু আমি আর সিদ্ধ করব না। যারা নাকি এর চাইতে বেশি পরিমাণ সিদ্ধ খেতে পছন্দ করেন তারা আরও কিছুক্ষণ সময় চুলার উপরে রাখবেন। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আলুর কালারটা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছুর কালারই কিন্তু ঠিক আছে। আলু ভাজিটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর একটা প্লেট সাজিয়ে নিয়েছি। এখানে মুরগির মাংস আর চাতুরিটা আমি দেখাইনি, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এই প্লাটারটা কিন্তু সকালের নাস্তা দেয় তা কিন্তু না, বিকেলের নাস্তা অথবা অতিথি আপ্যায়নে কিন্তু ঝটপট পরিবেশন করা যায়। আমি সচরাচর রং চাটা খেতে পছন্দ করি, যার কারণে আমি আজকে রং চাটা দিয়ে পরিবেশন করেছি। যারা নাকি দুধ চা খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে দুধ চা ব্যবহার করতে পারেন। তো প্রিয় দর্শক, আশা করি আজকে আমার এই সকালের ঝটপট প্লাটার আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে তাহলে আর কোনো কথা না, আবার দেখা হবে সামনে, সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।